হ্যালো ফ্রেন্ডস, আপনারা কানাডা নামের দেশটির কথা শুনেছেন নিশ্চয়ই। আর বিশেষ করে বিশ্বের উন্নত দেশগুলির তালিকায় চোখ রাখলেই কানাডা নামটা অবশ্যই থাকবে। তবে দেশটির উপর একসময় ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের আধিপত্য থাকায় দেশের মূল বাসিন্দাদের বংশোদ্ভবদের সাথে এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের কোনো না কোনো যোগাযোগ দেখতে পাওয়া যায়। কারণ একসময় বেশ কয়েক সংখ্যক মানুষ ব্রিটেন এবং ফ্রান্স থেকে এসে কানাডাতে বসতি স্থাপন করে, তাই স্বাভাবিকভাবেই দেশের অধিকাংশ মানুষ ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। ফলে আধিকারিক ভাষাগুলিও ইংলিশ এবং ফ্রেঞ্চ। তাই আয়তনে পৃথিবীতে দ্বিতীয় স্থানে থাকা এই দেশটির ব্যাপারে এইরকমই কিছু মজাদার কথাগুলি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একদা 2012 সালে এক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কানাডাকে বিশ্বের সবথেকে শিক্ষিত দেশগুলির মধ্যে গণ্য করা হতো, যেখানে বলা হয় দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ কানাডার অধিকাংশ মানুষ শিক্ষিতের পর্যায়ে মান্য হয়। আর এর কৃতিত্বটা সরকারের ওপরে যথেষ্ট, মানে কানাডার সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক হারে অর্থ বিনিয়োগ করে, যা জিডিপির প্রায় 5.3% মতো। তাহলে এই বৃহৎ শিক্ষিত জনসংখ্যার প্রভাব সাহিত্য চর্চা এবং ভিজুয়াল আর্টসের মতো বিভিন্ন শিল্পকলায় থাকা স্বাভাবিক। তাই 1990 সালের দিকে পৃথিবীর উন্নত সাহিত্যগুলির মধ্যে কানাডার সাহিত্যকে ধরা হতো। কিন্তু উন্নত পড়াশোনার একটা প্রভাব দেশের বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রেও চোখে পড়ে। তাই আজ পৃথিবীর যত বিখ্যাত পদার্থবিদ, রসায়নবিদ বা ডাক্তারের নাম আসে, তাতে একজন অন্তত কানাডিয়ান থাকবেই। আর বিশ্বের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেশটি সর্বদাই শীর্ষ তালিকায় থাকে, যার ফলস্বরূপ গভীর মহাকাশের খোঁজকার্যের ক্ষেত্রে তথা মহাকাশে পাঠানো উন্নত প্রযুক্তির স্যাটেলাইট নির্মাণে কানাডা সবসময় আগে থাকে, যার প্রমাণ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধরা হয়, যেখানে জাপান, আমেরিকা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং রাশিয়ার সাথে কানাডা স্পেস এজেন্সিও এক অংশীদার হিসাবে কর্মরত। আর এই আধুনিক জগতে সবথেকে চাহিদার জিনিস ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রেও কানাডা এগিয়ে, কারণ বিশ্বের দ্রুত এবং সহজলভ্য ইন্টারনেট পরিষেবার এক বিশাল অংশের ব্যবহার কানাডাতে হয়ে থাকে। তাই 3 কোটি 70 লক্ষের মতো জনসংখ্যার দেশটির আইনি ব্যবস্থাও যথেষ্ট কঠোর। যেমন ধরুন, বাচ্চাদের কাছে পড়ার ক্ষেত্রে বেশি প্রিয় জিনিস হিসেবে পরিচিত কমিক্সে যদি কোনোরকম অপরাধমূলক চিত্র বা লেখা থাকে, তবে সেগুলি বেআইনি হিসাবে ধরা হয়। এবং কানাডাতে এখনও রাজতন্ত্র দেখা যায়, যেখানে কুইন এলিজাবেথ টু দেশের রানী হিসেবে বিবেচিত হন। তবে দেশের পার্লামেন্ট হিসেবে পরিচিত হাউস অব কমন্স অব কানাডা অনুযায়ী দেশের সরকারের প্রধান হিসেবে দেশের প্রধানমন্ত্রী বিবেচিত হয়। উত্তর আমেরিকার অন্তর্গত দেশটি এতটাই বড় যে শুধুমাত্র কানাডার অন্তর্গত যত সংখ্যক হ্রদ রয়েছে তা পৃথিবী পৃষ্ঠে থাকা মোট সংখ্যক হ্রদের প্রায় 50% মতো। তার সাথে কানাডার ওন্টারিওর হ্রদগুলিতে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ তাজা জলের উপস্থিতি পাওয়া যায়। এবং দেশটির আয়তনের হিসাবটা যদি জানতে চান, তাহলে দেখবেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একটা বড় দেশের সাথে কানাডা পৃথিবীর সবথেকে বড় সীমানা শেয়ার করে, যা প্রায় 8,891 কিলোমিটার দীর্ঘ। শুধু তাই নয়, পৃথিবীর দীর্ঘতম উপকূলীয় রেখা কানাডাতে আছে, যা দৈর্ঘ্যে 2,43,042 কিলোমিটার। কারণ দেশের পূর্বভাগে যেমন আটলান্টিক মহাসাগর আছে, তেমনি পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে, এবং দেশটি বিস্তৃত হয়েছে আরও পূর্ব দিকে, যেখানে রয়েছে আর্কটিক মহাসাগর। তাই বলা বাহুল্য, কানাডার এক বিরাট অংশে বরফ থাকে, আর দেশের তাপমাত্রাও তুলনামূলক কম থাকে, যা ঠান্ডার সময় -15°C থেকে -40°C পর্যন্তও হয়ে যায়। তাই দেশটিকে একটি শীতপ্রধান দেশ বললেও ভুল হয়তো হবে না। এই শীত পড়ার ফলেই অনেক জায়গায় এত কঠিনভাবে বরফ জমে যে তাতে অনায়াসে আইস হকি খেলা যায়। আর এই আইস হকি কিন্তু কানাডার একটি জাতীয় খেলা, এর সাথে ল্যাক্রোসে নামের এক ধরনের খেলাও দেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত। কিন্তু দেখুন, আমেরিকাতে তো অনেক বড় বড় শপিং মল আছে, আর এই আমেরিকার বড় বড় কোম্পানিগুলিই তাদের মালিক। তবে মল অফ আমেরিকার ক্ষেত্রে এটা ঠিক উল্টো। ইউনাইটেড স্টেটসের ব্লুমিংটনে নির্মিত এই বিশাল শপিং মলের মালিক কিন্তু কানাডার এক রিয়েল এস্টেটের মালিক। আর এই আমেরিকা অতীতকালে নাকি 2 বার কানাডাকে আক্রমণ করে, আর 2 বারই বিফল হয়। তাই বলা হয় কানাডার সৈন্যবল আগে থেকেই শক্তিশালী। সেই হিসাবে দেখলে কানাডাকে একটি ধনী দেশ হিসেবেও বলা যেতে পারে, যার বিবরণ দিলে দেখা যাবে বিশ্বের প্রথম সারির বাণিজ্যিক দেশ তথা অর্থনীতির দিক দিয়ে একটি প্রগতিশীল দেশ এই কানাডা। এবং দেশের আর্থিক ভিত হিসাবে গণ্য হয় সার্ভিস সেক্টর। তবে এই দেশের খনিজ তেলের ভাণ্ডার, যা ভেনেজুয়েলা এবং সৌদি আরবিয়ার সঙ্গে পাল্লা দিতে পারে, সেই পরিমাণ তেলের ভাণ্ডার কানাডাতে পাওয়া গেছে। এছাড়াও ইউরেনিয়াম, কয়লা এবং সোনার মতো আরও কিছু খনিজ পদার্থের রপ্তানিতে কানাডা বিশ্বের বাণিজ্যিক বাজারে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই ইউরেনিয়াম বিভিন্ন শক্তি উৎপাদন, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দরকার হয়, এবং এই কানাডার জাতীয় মুদ্রাটি হল কানাডিয়ান ডলার। এই এত পরিমাণ খনিজ পদার্থের সঞ্চয় থাকার ফলে দেশের কয়েকটি জায়গায় চাষাবাদ ভালো হয় না। তাই বলা হয় সাসকাচুয়ান নামের এক প্রভিন্স নাকি সেখানকার চাষাবাদের জন্য বিখ্যাত।
তবে শুধু এখানেই নয়, দেশের অন্যান্য জায়গায়ও চাষাবাদ প্রচুর পরিমাণে হয়ে থাকে। তাই বিভিন্ন রকম শস্যদানা এবং কাঠের রপ্তানিগুলিও মূল অর্থের যোগান দেয়। এর সাথে আপনাদের মধ্যে কারোর যদি বরফে ঘোরার স্বপ্ন থাকে, তাহলে ক্যানাডা একটা দারুণ উদাহরণ হতে পারে। আর ঘুরতে গেলে তো কিছু ঘোরার জায়গার নাম জানাটা অবশ্যই দরকার। যেমন ধরুন ভ্যানকোভার, যা একসময় বাসস্থান হিসেবে বিশ্বের সবথেকে ভালো জায়গাগুলির তালিকায় আসে, এবং ভ্যানকোভার সেখানকার বিভিন্ন খেলাধুলা এবং ফিল্ম প্রোডাকশনের জন্য পরিচিত। এর সাথে আসে বিশ্বপ্রসিদ্ধ নায়াগারা ফলস, যা ক্যানাডার অন্টারিও প্রভিন্সে পড়ে। এই ফলসটি আসলে ইউএসএ এবং ক্যানাডার সীমান্তবর্তী এলাকায় পড়ে। তবে বিশ্বের সবথেকে প্রসিদ্ধ ঝর্ণাটি দেখতে দেশি বিদেশি বহু পর্যটক এই দুই দেশেই বেড়াতে আসে। আর এই বেড়ানোর আনন্দটার সাথে যদি ম্যাপেল সিরাপটা পেতেন, তাহলে মজাটা একেবারে তুঙ্গে হয়ে যেত। মানে বিভিন্ন খাবারের প্রস্তুত করতে একটা প্রসিদ্ধ জিনিস ম্যাপেল সিরাপের সবথেকে বেশি উৎপাদন ক্যানাডার কুইবেক প্রভিন্সে হয়ে থাকে। তাই মিষ্টি যদি কোনো জায়গায় না পান, তবে এই সিরাপটা আপনার চাহিদাটা কিছুটা মেটাতে পারে। তবে অদ্ভুতভাবে 1960 দিকে বৈজ্ঞানিকেরা ক্যানাডার ওপরে একটা পর্যবেক্ষণ করতে পারেন। তাদের মতে পৃথিবীর অন্যান্য জায়গাগুলির তুলনায় ক্যানাডাতে সবথেকে কম মাধ্যাকর্ষণ বল কাজ করে, কিন্তু এর সঠিক সিদ্ধান্তের প্রমাণটা বৈজ্ঞানিকেরাই ভালো দিতে পারে। বন্ধুরা, আমরা সাধারণত গাড়ির নম্বর প্লেট এই রকম দেখে থাকি, কিন্তু ক্যানাডার উত্তর পশ্চিম ভাগে মেরু ভল্লুকের আকৃতির মতো দেখতে একরকম নম্বর প্লেট দেখা যায়। এগুলি সত্যি দারুণ দেখতে, কি বলেন? আর এই ভল্লুকের ভয়েই তারা গাড়ির দরজা কখনো লক করে না, কারণ কোনোভাবে যদি ভল্লুক গাড়িতে ঢুকে পড়ে, তাতে যেন তারা তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। এইসব কিছুর জন্য কারণ একটাই, ক্যানাডাতে কিন্তু অনেক ভল্লুকও আছে। আর এই ক্যানাডা দেশটির নামটি এসেছে কানাটা নামের একটি শব্দ থেকে, যার মানে করলে দাঁড়ায় ভিলেজ অথবা সেটেলমেন্ট। এবং এরই সাথে আজকের ক্যানাডার পর্বটি এখানেই শেষ করলাম। আশা করব কথাগুলি আপনাদের ভালো লেগেছে। তাহলে এবার বিদায় দিন, ধন্যবাদ।